নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকে গবেষণার বিষয় সিংহ রাশি, 12ই মার্চ শুক্র সকাল 8:13 মেষ রাশিতে প্রবেশ করবে। শুক্রের এই রাশি পরিবর্তন সিংহ রাশির জীবনে নিয়ে আসছে বিরাট সাফল্যের খবর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি জানাতে চলেছি 12ই মার্চ সকাল 8:13 মেষ রাশিতে শুক্রের গমন করার ফলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে যে বিরাট পরিবর্তন আসতে চলেছে, তাদের জীবনে একাধিক সৌভাগ্যের পথ খুলে যাবে এবং তারা যে কাজে হাত দেবে সেই কাজে সোনা ফলে যাবে, সেই সম্পর্কে আমি আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। 12ই মার্চ রবিবার, 12ই মার্চ সকালে যখন সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা অবশ্যই ঘুমায়িত অবস্থায় থাকবে, তখনই সকাল 8:13 ঘটে যাবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন। কি পরিবর্তন ঘটবে? শুক্রের মেষে গমন। মেষে শুক্র প্রবেশ করার ফলে শুক্র হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী, কারণ শুক্র এখানে প্রবেশ করবে নবম স্থানে। নবম স্থান মানে ভাগ্যস্থান। ভাগ্যস্থানে শুক্রে প্রবেশ করার ফলে সিংহ রাশির জীবনে ভাগ্য খুলে যাবে, তাদের জীবনে আসবে নবযুগের সূর্যোদয়, নতুন যুগের ভোর। এখানে শুক্র মিলিত হবে তার প্রিয় শিষ্য রাহুর সঙ্গে, তৈরি হবে গুরু শিষ্য যোগ। আর শুক্র প্রবেশ করার ফলে সিংহ রাশির জীবনে, বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি নানাভাবে দুর্বিপাকে ভুগছে, যাদের জীবনে অসহায় অবস্থায় পিঠ ঠেকে গেছে, তাদের আমি বলবো আপনার সৌভাগ্য যোগ এইবার শুরু হবে, আপনার কর্মজীবনের সমৃদ্ধির যুগ আসছে। আপনি লিখে রাখতে পারেন 12ই মার্চ সকাল 8:13 আপনার জীবনের রঙিন শব্দ নিয়ে আসছে। কী ঘটতে পারে? রাহু শুক্রের এই মিলনে আপনার প্রেম বৃদ্ধি, রাহু শুক্রের এই মিলনে আপনার ভাগ্যোদয়, বিশেষ করে যারা বিবাহিত তাদের জীবনে তো সমৃদ্ধি সমৃদ্ধি। শুক্র দেয় সুখ, শুক্র দেয় প্রেম, শুক্র দেয় ভোগ, শুক্র দেয় ভালোবাসা, শুক্র প্রদান করে গাড়ি বাড়ি সোনা দানা অঢের ঐশ্বর্য। সেই শুক্র এবার সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে ভরিয়ে দেবে, তাদের জীবনে সমৃদ্ধির মোড়ক আনবে, তাদের জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যাবে, যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন। শুক্র আপনাকে প্রদান করবে সমৃদ্ধির খবর, শুক্র আপনাকে প্রদান করবে ঐশ্বর্যের খবর, শুক্র আপনাকে অঢেল ঐশ্বর্য দেবে যা আপনি গুণে শেষ করতে পারবেন না। সুতরাং সিংহ রাশি যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনি সফল হবেন। এই সময় আপনি নতুন কাজগুলো শুরু করে দিন বন্ধু। 12ই মার্চ সকাল 8:13 পর থেকে আপনি যে কাজ করবেন সেই কাজেই সাফল্য, আপনি যে কাজ ভাববেন তাই সম্পন্ন হবে, আপনি যাই করবেন তাই সোনা, আপনি যাই ভাববেন তাই সম্পূর্ণ হবে, আর আপনার জীবনে আসবে সমৃদ্ধির নতুন ভোর। জীবনকে আপনি নতুনভাবে চিনতে পারবেন যদি আপনি সিংহ রাশির মানুষ হন। এছাড়া রাহু আপনাকে দেবে সংকল্প, রাহু আপনাকে দেবে মায়াবী শক্তি, রাহুর মায়াবী শক্তিতে আপনি শত্রুদের ধ্বংস করে দিতে পারবেন, আপনার রোগ ভোগ সম্পূর্ণ মুক্ত হবে, ভাগ্যের দরজা আপনার সামনে হাট করে খুলে দেবে রাহু, আপনি দুরন্ত গতিতে উন্নতির দিকে ছুটে চলবেন। তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিদের জানালাম 12ই মার্চ সকাল 8:13 পর থেকে তাদের জীবনে আসতে চলেছে বিরাট সমৃদ্ধির বিরাট সুযোগ, তারা যেন এই সুযোগকে হাতছাড়া না করে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন।